সাংবাদিকদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের প্রতিবাদে ডিইউজের চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে তাদের বিক্ষোভ মিছিল আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিইউজের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএফ ইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন ডিউজের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী সাধারণ সম্পাদক খুশিদ আলম সহ অন্যরা বন্ধ মিডিয়া খুলে ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানান বক্তারা